This is the meeting session for two consecutive days. You should get engaged yourself first. Sincerity of purpose not engagement of how it is the engagement issue. This is about not getting connected, this is what good money, getting engaged with a particular goal in mind. The Sheta came to Mathera, the mentor came to an unofficial engagement. Mentor. Our Baba Ma Jera Shere Kinte at a familial engagement. But in terms of code, this is more an official engagement. The AJ official Jekta Choritra Ase, Eta Shabge Kishu Power Vepar Ase, Kishu Prapti Vepar Ase, Kishu Lokhet Vepar Ase, Gune Vepar Ase. Sheta Shuni Shoye Tiyar Thakye. Yom Ota Diye Kintu Maza Maza Check Kure Dere Jami Kuthaya Ase. Oye Mapta Jahan Amra Korbo, Ashole Ki Ani Progressive Or Jati Gare Je Behavioral Kishu Ekta Kale Kuru Je. আমি একটা চিঠি আমি গতকাল পেয়েছি, একটা কমপ্লেন করেছি একজন সম্পর্কে, চিঠিটা মানে ভয়ানক চিঠি, কেউ যদি পড়ে ওরা ফাঁসি দিতে ইচ্ছা করে, কিন্তু সেই চিঠিটা আমি রেখে দিয়েছি যে সে একটা ম্যানেজার টাইটেল হোল্ডার, একটা ম্যানেজার কোন সরকারি ইনকম্পিটেন্সি কোন লেভেলে গেলে এরকম ভাষা ব্যবহার করতে পারে, এর চেয়ে গালাগাল করলে খুশি হতাম, এরকম একটা ভাষা সে চিঠি খারাপ কিছু মিন করে নি, মানে শব্দটার প্রয়োগে এমন একটা মানে অবস্থা হয়েছে যে একটা মানে একটা বিরাট একটা ম্যাসাকার হয়ে গেছে। এনিওয়ে আমি মনে করি আমাদের স্কিল, নলেজ, আন্ডারস্ট্যান্ডিং এই তিনটা জিনিস কিন্তু প্র্যাকটিসের মাধ্যমে, পড়াশোনার মাধ্যমে এই ধরনের এটা এক্সপিরিয়েন্সের বাইরে একটা এক্সপোজার সেশন, দিস ইজ নট অ্যান এক্সপিরিয়েন্স সেশন, একটা এক্সপোজার দিচ্ছে না কোম্পানি, একটা এক্সপোজার দিচ্ছে ফর ইউর ওভারঅল ডেভেলপমেন্ট, এটা যে আমার খুব বেশি হচ্ছে তা না। আমি কিন্তু গত দুই দিন ধরে ছিটে ফুটে যা আসলাম আমার মোটিভেশন ছিল অর্ধ, এভরিবডি হ্যাজ এ ডিফারেন্ট মোটিভেশন, সো অ্যাজ এ সিইও অফ কমপ্লেক্স ওয়ান আমার একটা মোটিভেশন আছে, সো আই ওয়াজ স্টাডিং ইউ
এবং আপনার ফিটনেসটা উইথ দি টিম কেমন না, কে গুড ব্যাড এটা এই সব আলোচনা আমি যাচ্ছি, মানে আপনার ফিটনেসটা এবং ওদের ফিটনেসটা আপনার সাথে এই জিনিসটা দেখার চেষ্টা করছি। সো দ্যাট ইউ নো আমার এই যে আমরা অনেকটাই ট্রেনিং স্টাফ, আমরা কিন্তু ট্রেনিং খুব একটা হয় ট্রেনিং আমার উপোস হয় না, হ্যাঁ ট্রেনিংও উপোস হয় না, ট্রেনিং না আমি ট্রেনিং উপোস করছি, ইউ আর স্টাডিং ফর ট্রেনিং। তো সেই জায়গাটায় আপনার কোন একটা লকডাউন কিছু করা যায় কিন্তু সেটা নিয়ে আমি চিন্তা করি আসছে, ঠিক আছে তাই ওয়াজ থিঙ্কিং আমার কাছে মনে হয়েছে হি ইজ মিটিং ফর ফিট ফর আস ভবিষ্যতে তার কি বলছে যে আমাদের আপনি কী কী বিষয় করেন, কোন কোন বিষয় করেন সেগুলো যদি একটু বলেন, এটা আমাদের একটা নিড আছে এটা আমি করতে চাই। এখানে আমাদের কমপ্লেক্স কিন্তু একজন আছে মাসুদ, যে সেলসের পার্টটা ইনাও ট্রেনিংয়ে দেওয়া শুরু করেছে তাই না, কিন্তু এই জায়গাটায় আমাদের কমপ্লেক্স মানে আসলে আমি এই জায়গাটা নিজে ব্যক্তিগত একটা মানে ওই ধরনের ট্রেনার না, আমার একটা ক্ষুধা আছে থেকেই আমি একটা তাড়না থেকে একটা অন্তর্গত একটা তাগিদ আছে ইন্টারনাল আর্জ আছে সেখান থেকে আমি মনে করি যে এটা আমাদের একটা এটা একটা মানে একটা মরাল রেসপন্সিবিলিটি টু গিভ ইউ দ্যাট কাইন্ড অফ এক্সপোজার, যে টার্মস কনসেপ্ট লেটেস্ট প্র্যাকটিসগুলো এগুলো যদি আমরা আলোচনা না করি এবং নিজেরা শেয়ার না করি ওটা পূর্ণ ব্যাপার, নলেজটা পাই কিন্তু আন্ডারস্ট্যান্ডিংটা পাই না, আন্ডারস্ট্যান্ডিংটা পাই কিন্তু স্কিলটা পাই না, সবগুলো একসাথে পাওয়া হয় না। আমি মনে করি এটা যত চর্চা করবো তত বেশি এটা আসবে। আমি এইচআর ডিপার্টমেন্টে কমপ্লেক্সেরই এইচআর ডিপার্টমেন্ট এবং রেলওয়ার ফাইটে স্পেশালি আমি ধন্যবাদ দেবো বিকজ দিস হ্যাড থ্রু দি ডে ফুল ডে ফুল ডে। সেটা ক্রিকেটার যখন ওকে ইনিংস ওপেন করতে এসে শেষ পর্যন্ত ব্যাট করে তাকে বলে টু ব্যাট ইট টু দি ইনিংস, সো হি অ্যাকচুয়ালি স্যাড টু দি ইনিংস টু আই থিংক ইয়েস্টারডে ইনিংস ওয়ান টুডে ইনিংস টু তাই তো। সো ঠিক আছে, সো থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর ইওর বিউটিফুল ট্রেনিং ট্রেনিং থ্যাংক ইউ।